এবার বিভিন্ন জেলা উপজেলায় সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। অবশ্যই তুমি তার ব্যাপারে কথা বলবে। টাঙ্গাইলের মির্জাপুরে বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে তারুণ্য ভরপুর ডিজিটাল মির্জাপুর শীর্ষক ভিন্নধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের মির্জাপুর এসকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শারদীয় উপহার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ গম ভুট্টা ফসল বিতরণ করেন সদস্য শহীদুল ইসলাম বকুল। রাজশাহীতে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি থেকে পরিদর্শন ও সালাম গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। বোলার দৌলত খানের মেঘনা তীরে বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্ক উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলী আজম মুকুল। জয়পুরহাটের মোহাম্মদপুর ইউনিয়নে সরকারের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। উপজেলা বর্ষণের আয়োজনে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুল আলম দুদু। ঢাকার উপজেলা জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দিনাজপুরের চিড়িরবন্দরে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম স্থাপন বিষয়ে মতবিনিময় উপকরণ বিতরণ ও সামাজিক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ির গোয়ালন্দে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে সার ও রবি শস্যের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে শেরপুরে শ্রীবর্দিতে উন্নয়ন শোভাযাত্রা করেছেন ঝিনাইগাতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ঝালকাঠিতে নারীপক্ষের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। খাগড়াছড়িতে বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের নিয়ে সমাবেশ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গণসংযোগ করেছেন আগামী সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম। নোয়াখালীর হাতিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত জেলা আওয়ামী লীগ সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বিলায়েতের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ শৈলক উপায় ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাইবুর রহমান রিপন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ। ফরিদপুরে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টায় মূল হোতা বখাটে বিধান পোদ্দারের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সহপাঠীরা। সরকারের সাফল্য ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন তুলে ধরে পটুয়াখালীতে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ারের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শারমিন সরনা, মোহনা সংবাদ।